গব্বারটা কি হবে আমি উল্টে ওনাকে প্রশ্ন করছি উনি হচ্ছেন গব্বার তাহলে অনুব্রত মডেল তৈরি করতে চাইছেন তো উনি অনুব্রতরাই তো ওনার অনুপ্রেরণা নাকি বলবো যে ও অনুব্রতর অনুপ্রেরণা উনি না সে তো আমার তো হাত সচল আছে থাকতে হবে আমার চামড়াকে নিয়েও আমি চিন্তিত কারণ সৌগতবাবু তো বলেছিলেন চামড়া দিয়ে নাকি জুতো বানাবেন আর সব থেকে বড়ো কথা আমি যে আপনার সঙ্গে কথা বলছি জীবের মাধ্যমে মমতা ব্যানার্জি বলেছেন উনি নাকি রাজনীতিতে না থাকলে জিভটা টেনে জেনে ছিঁড়ে দিতেন এরা হচ্ছে গণতান্ত্রিক মানে হর্তাকর্তা বিধাতা এরা নিজেদের গণতন্ত্রের ধ্বজাধারী ভাবেন ব্যাপারটা হলো মমতা ব্যানার্জি গণতন্ত্র মানেন না উনি একটা ফ্যাশিজিম তৈরি করেছেন পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র তৈরি করেছেন পশ্চিমবঙ্গে যেখানে শুধুমাত্র একটি দল থাকবে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কারণ আমি ব্যবসাটা হয় কাটমানি যদি ব্যবসাটা হয় চাকরি চুরি যদি ব্যবসাটা হয় চাল চুরি যদি ব্যবসাটা হয় মেধা চুরি যদি ব্যবসাটা হয় এইভাবে যেটা কালকে দেখলাম এই আমির খানের কোটি কোটি টাকা খেলা মিথ্যে গেমস দিয়ে সেটা কি আপনার মনে হয় যে করতে দেওয়া উচিত রাজ্যের মানুষ বলুন শুধুমাত্র মানে ওই মমতা ব্যানার্জি বলেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট না তার দলের সৎ উল্টোটা হবে ওনার দলে নাইনটি হচ্ছে অসৎ মাত্র শূন্য দশমিক এক শতাংশ যারা এখনও খুব আন্তরিকভাবে রাজনীতিটা করেন তৃণমূলটাকে ভালোবাসেন তারাই সৎ গরিব মরে ক্ষুদার জ্বালায় আঠেরো কোটি খাটের তলায় যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যে রাজনীতির থেকেও অর্থনীতি বেশি হয়েছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ কথা বলব আপনি যে কবিতাটা বললেন আমি আরও দুটো একটা কবিতা বলি একটা হলো যে দিদির পায়ে হাওয়াই চটি ভাইরা সব কোটিপতি আরেকটা হলো পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি যেটা আমরা আগামী পরশু বলবো ব্যাপারটা হচ্ছে যে অদ্ভুত লাগছে যে যেই বাংলায় আমরা দেখছি যে মানুষের চাকরি নেই শিল্প নেই ব্যবসা নেই সেখানে একজন ব্যবসাদার তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা আঠেরো কোটি প্রায় টাকা বেরোলো এবং সে না হয় ব্যবসাদার অসৎ সব বুঝলাম সব থেকে অদ্ভুত লাগলো রাজ্যের মাননীয় মন্ত্রী তথা কলকাতা শহরের মেয়র তার চোখ থেকে জল বেরোচ্ছে কেন তিনি হাপুস নয়নে কাঁদছেন তিনি বলছেন এই ব্যবসাদার এরকম ভয় দেখালে ব্যবসাদার ব্যবসা করবে এই ব্যবসার কথা বলছেন তিনি যেই ব্যবসায় বেআইনিভাবে টাকা উদ্ধার হচ্ছে যেই ব্যবসায় কোনোরকমভাবে কোনো তথ্য বা প্রমাণ নেই সেই টাকা উদ্ধার হচ্ছে মানে সাদা কথায় বলতে গেলে ব্ল্যাক মানি উদ্ধার হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতি কি ব্ল্যাক মানি নির্ভর কি কোনো প্যারালেল ইকোনমি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে যে আমরা সাদা চোখে যেটা দেখছি টাকা নেই রামগড় রামগড় তাহলে গব্বর সিং কে হবে গব্বর সিংকে হরিশাচার ডিস্ট্রিক্ট হবে না মেয়র হবেন না কে হবে আপনি বলুন তাহলে না তাহলে গব্বারটা কী হবে আমি উল্টে ওনাকে প্রশ্ন করছি উনি হচ্ছেন গব্বার তাহলে যদি এখানে রামগাড়ি তৈরি হয় তাহলে আমরা আমাদের এখানে আছেন আমরা সঞ্জীব কুমার আছেন আমার অনেকগুলো আমাদের সঞ্জীব কুমার আছেন কিন্তু তাহলে গব্বরটা কী হবে এটা তো একটা প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করুন প্রশ্নটা বীরভূমে খেলা হবে এই সাহসটা কোথায় পাচ্ছেন না ভুল বললেন উনি বীর না বীরশ্রী আমার মনে হয় আমি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরখাস্ত করবো ব্যক্তিগতভাবে শুধু বীরে থামবেন কেন পরম বীর বলে দিন ওনাকে বীরশ্রী খেতাব দিয়ে দিন ওনার তো আছেই সমস্ত খেতাব বীরভাবে বীরস্রী দিয়ে দিক কোন অনুব্রত যে অনুব্রত গরু চোরে অভিযুক্ত যে অনুব্রতের নাম এসেছে ভোট পরবর্তী সন্ত্রাসে যে অনুব্রতের নামে একাধিক এফআইআর দায়ে দায়ের করা হয়েছে যেটা সিবিআই তদন্ত যেটা করছে যেই অনুব্রত কথায় কথায় মানুষকে গাজা কেস দিয়ে দেয় যেই অনুব্রত নজিরবিহীন অত্যাচার করেছে বীরভূমের মানুষের প্রতি শুধু বীরভূম কেন মঙ্গল গ্রাম আউস মঙ্গলকোট আউস গ্রামের মানুষদের উপরে অনুব্রত মডেল তৈরি করতে চাইছেন তো উনি অনুব্রতরই তো ওনার অনুপ্রেরণা নাকি বলবো যে ও অনুব্রতর অনুপ্রেরণা উনি এই মডেলই তো তৈরি করতে চাইছেন বিরোধী শূন্য যেটা আপনাকে বললাম দু হাজার আঠেরো সালে বীরভূম সেই জেলা যেই জেলায় রকমভাবে বিরোধী শূন্যভাবে বীরভূমে পঞ্চায়েত দখল করা হয়েছিল আপনার মনে নেই নকুলদানা আপনার মনে নেই চড়াম চড়াম সব একটা জিনিস মনে রাখবেন ইংলিশ ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে বাংলাতেও আছে যা যেভাবে দেবেন না ঠিক সেভাবেই ফিরে আসবে কর্মফল কিন্তু বৃথা যাবে না আজকে রাষ্ট্রশক্তি আপনার কাছে প্রশাসন আপনার কাছে আছে বলে এসব কথাগুলো বলছেন মানুষ জেগেছে মানুষ কিন্তু পার্থচার্যের দিকেও জুতো ছুঁড়ে মেরেছেন অনুব্রত আপনি দেখতে পাচ্ছেন যে যারা পাড়ায় পাড়ায় যারা ওই চন্দন ছিল পাড়ায় পার্থ কর্মসূচির আন্ডারে তাদের কিন্তু গাছের সঙ্গে বেঁধে যদি হ্যাঁ সমর্থন হয়তো করব কি করবো না সেটা পরের কথা মারছে মানুষ কিন্তু জাগছে এবং এই মানুষ যারা একদম কণ্ঠাসায় যাদের কিচ্ছু নেই যাদের কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে মান সম্মান চাকরি টাকা করি সব কিছু তারা কিন্তু ভয়ঙ্কর সুতরাং এই ভয়টা এখন পেতে হবে আসলে না উনি বুঝতে পারছেন ঠেলার নাম বাবাজি সেই কারণেই এইসব ঠেলারটা বুঝতে পেরে খেলা মেলা এইসব বলছেন উনি তো উনিশেও বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মানি না এই নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে টেনে আনবো মনে আছে আপনার তারপরে দু হাজার ভোটের পরে সুরসুর করে গিয়ে আবার নরেন্দ্র মোদীর পায়ে পড়েছিলেন আবার দু হাজার চব্বিশে আপনারা তার রিপিট টেলিকাস্ট দেখবেন অপেক্ষা করুন খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আর দেড় বছর তো মাত্র উনি নিজের লেজটা ঠিক করুন না কালকে ওনার শালিক ব্যাংককে পালিয়ে যেতে যাচ্ছিলেন ইডি তো তাদের তার শালিকে পাকড়াও করেছে আগামীকাল যার হাজিরা দেওয়ার কথা ইডির সামনে ইডি দপ্তরে তিনি চুপি 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 সারে গুটি গুটি পায়ে তিনি কেন চলে যাচ্ছিলেন মানেকা গম্ভীর কিসের জন্য এটা তো নিউজ চ্যানেল দেখেছো তো আমরাও বলছি না আপনারা সাংবাদিকরা বলছেন তো আগে নিজের পরিবারটা সামলান আগে সামলান কীভাবে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় কোথায় যোগ রয়েছে কয়লার যখন ঘোরা হবে না কয়লা যেরকম মাটি খুঁড়ে পাওয়া যায় সেরকম এই পাক যখন ঘাটা হবে বহু বহু নাম আসবে কে কাকে লেজে গোবরে করে তাকে দেখা যাবে খোকা বাবু কথা আমি উত্তর দিতে বাধ্য নিই কারণ এই চা শ্রমিকদের নিয়ে আন্দোলন ভারতীয় জনতা পার্টি সব থেকে আগে আমরা করেছি চা শ্রমিকদের পাশে ওই চা সাথী চা শ্রী তারপরে ওই হাতে গ্লাভস পরে নাচ গান আমরা করিনি আমরা ওদের পাশে থেকে ওদের যাতে দিন মজুর যেটা বাড়তে পারে ওদের পার ডে মজুরিটা বাড়তে পারে সেটা আমরা আওয়াজ তুলেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝে গিয়ে উনি বলেছিলেন উনি করেননি কেন ওনার যে পাঠটা উনি কিছু করছেন না কেন শুধুমাত্র আমরা ওই সোশ্যাল মিডিয়ার এতে বলে যাব মঞ্চে বলে যাব একতরফা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে কত কখনো গেছেন চা শ্র চা বাগানে উনি জানেন চা শ্রমিকদের কষ্টগুলো দুঃখগুলো উনি জানেন তাদের বঞ্চনার কথা হ্যাঁ উনি তো মোমো বানাবেন ফুচকা বানাবেন কচুরি বানাবেন জিলিপি বানাবেন সিঙাড়া বানাবেন চপ বানাবেন আবার কাশ বালিশের বালিশও বানাবেন এছাড়া তো এইটাই তো মজিয়ে রাখতে চাইছেন উনি মেলা খেলা মৎস আর কুড়ি টাকার পাউচ থাকো খাও দাও বুধ হয়ে ডুবে যাও এইটাই তো উনি চাইছেন তার কারণ টাকা দরকার তো এটা বুঝতে হবে দেখুন পার্থ পার্থ জেলে চলে গেল টাকাগুলো তো আর হলো না তো যেভাবেই হোক টাকাগুলো তো পাওয়া পেতে হবে তো টাকাগুলো উনি এ করছেন সেভাবেই বাড়াচ্ছেন উনি এই মদের দাম বাড়িয়েছেন আপনি বলুন না পশ্চিমবঙ্গের মতন বিদ্যুতের দাম অন্য কোনো রাজ্যে এত বেশি আছে কিনা আমাদের কলকাতা শহরে যারা কলকাতাবাসী আমরা আপনার এখানেই আমি আগের দিন বলেছিলাম ভয় লাগে আমি পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসী হিসেবে উনি বিদ্যুৎ ওখানে ছাড় দিচ্ছেন পুজো প্যান্ডেলগুলোতে সেগুলো আমাদের পকেট থেকেই তো যাবে টাকাগুলো তো ভর্তুকি আমাদের দিতে হবে